हेलो वेलकम बैक टू दि चैनल। आज के ब्लगटा देखो सकाल स्टार्ट कर आज के घर मुड़ी कारण हमार मेड आसेनी तो एटा दिए इजी देखे तो मन खूब इजिली हो जाए किन्तु एटा भेजानोर पर एतटाई भारी हो जाए ना प्रचुर हाते और विशेषकर कोमरे प्रेसार पड़े और आमार अनेक दिन अभ्यास नहीं तो आमार एकटु डिफिकल्ट मन हो माने आमार एकटु भारी लागछिलो ब्यापारटाके करते मने होच्छिलो जेनो एर थेके बेटार तो आमी एकटा कापड़ दिए करे नि तो जाई होक और चेरिर एई कार्पेटटा खराब हो गेछे खूब ताड़ाताड़ी खराब हो गेछिलो जानि ना केन तो आमार काजेर मेये आसेनि आसबे ना एखन अनेक दिन তাই কালকে তো আমি শুধু ঝাড়ু লাগিয়েছিলাম পোছা লাগাতে পারিনি আজকে পোছাটা লাগাচ্ছি কারণ আমার কেমন একটা লাগে আমি না পোছা লাগিয়ে থাকতে পারি না আর আমার কাজের মেয়েটা জাস্ট তুমি ভাবো আমি দুদিন হলো এসেছি ছুটি মেরে দিল আর মানে না বলেই বলছিল যাবে কিন্তু হঠাৎ করে চলে গেল তো মানে ঝাড়ু পোছা লাগানো অভ্যাস নেই তো হাঁপিয়ে গেছি একটু আর হলটা অনেকটা বড় তো হাঁপিয়ে গেছি একবার করে ঝাড়ু পোছা না লাগালে হয় বলো তো চলো কাজটা করে নিই তারপরে ব্লগটা শুরু তো করে দিয়েছি ব্লগটা করা যাবে ঠিক আছে তো ঘুমিয়েছিলাম আমার যে মালিশ বাড়ি আন্টি আছে চলে এসছে যেদিন দরকার পড়ে না আর যেদিন একটু ঘুম আসবে সেদিন এই টাইমে চলে আসবে তখন কোথাও আছে এখন তিনটে তখন সাড়ে তিনটে বাজছিলো এসে গেছে বললাম কাল আসবে কাল বলছি কাল কাল নেই হোগা আগর হোগা তো আয়েঙ্গে তো ঠিক হ্যাঁ আ জানা কাল হোগা তো আ জানা নেই তো পরশু আ জানা তো আমার অ্যাকচুয়ালি পায়ে একটু ব্যথা হয় পায়ের তলাতে রিসেন্টলি হচ্ছে যে ঘুম থেকে উঠেই যে স্টেপ ফেলি সেটাই আমার প্রচণ্ড ব্যথা হয় মানে হাঁটতে পারা যায় না কিছুক্ষণ হাঁটার পরে তারপর ঠিক হয় তো এখন আমি কী করি মানে স্যান্ডেল পরে হাঁটি একটা জুতো আছে সেই জুতোটা পরে হাঁটি তো সেটা থেকে কিছুটা হলেও একটু রিলিফ থাকে যাই হোক এখন যেহেতু আমার ঘুম আসছেই না অ্যাজ ইউজুয়াল তোমরা জানো আমারটাই আমার রুটিন আমার যখন ঘুম আসে না আমার যখন ড্রেস থাকে আমি যখন তখন আমি রান্না করতে চলে যাই তো রান্না করতেই যাব ডিনারটা করে রেখে দেব যাতে আমি সন্ধ্যেবেলাটা ফাঁকা থাকি আর সুকান্ত আসলে একটু গল্প করা যাবে বা যদি কিছু বেরোনোর থাকে তো বেরোনো যাবে বা চেরির সঙ্গে আমি একটু নিচেও যেতে পারি ডিপেন্ড না ডিপেন্ড করে তো আমি ভাবছি আমি এখন একটু রান্নাটা করে নিই সেরকম কিছু না আলু ফুলকপি ক্যাপসিকাম দিয়ে আর এটা দিয়ে আমার মোস্ট ফেভারিট সবজির মধ্যে পড়ে এটা ম্যাগি মশালা যেটা থাকে না সেটা আমি মিক্স করি ইনকেস যদি পানির থাকে পানিরটা গ্রেট করে দিই খুব সুন্দর খেতে লাগে খুবই ভালো খেতে লাগে তো খুব ইজি সিম্পল ইয়েট সো ইয়ামি সো ওটাই বানাবো আর আটাটা মেখে রেখে দেবো তো যদি সন্ধ্যাবেলা বেরোনো থাক আমার ঘুরতে যাওয়া মানে কী বলতো ওই কিছু সবজি কেনা থাকে তো চলো যাই একটু ওই সবজি কিনে ঘুরে আসো ওটাই হচ্ছে আমার ঘুরতে যাওয়া যাই হোক হয়তো আমি একটু আস্তে আস্তে কথা বলছি কারণ চেরি উঠে যেতে পারে তো তাই তো এটার জন্য আমার কী কী লাগছে তোমাদেরকে বলে দিচ্ছি আলু ফুলকপি একটা এত বড় ক্যাপসিকাম নেবো না পেঁয়াজ লাগবে এর একটু এক্সট্রা রয়ে গেছিলো তো পেঁয়াজ লাগছে আর একটু আদা কুচি করা রসুন কুচি করা আর এইটা এইটা হচ্ছে এটার মেইন মানে ইনগ্রেডিয়েন্ট বলতে পারো বা মানে এইটাই বেশি দরকার পড়ে তো চলো এগুলো কেটে নেওয়া যাক ঠিক আছে হ্যাঁ তো জিনিসগুলো কেটে নিয়েছি জিনিসগুলো কাটতেই যা একটু বেশি টাইম লাগে তাই না নাহলে তো ফটাফট হয়ে যাবে জাস্ট ভাজা
আর যা কাটতে যা টাইমটা লাগে, তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আজকে তো পনির নেই, না হলে অন্যতো যেদিন পনির থাকে সেদিন আমি পনিরটা গ্রেট করে ওটার সাথে, যেহেতু আমি পনির ওইভাবে খাই না, এই একটা এই সেম টুকু মানে এইটুকু জিনিসভাবেই খাই, এইটুকু কি বলতে মানে এইভাবে আমি খাই না। রান্নাটা স্টার্ট করবো, আটাটা মাখা হয়ে গেছে, চুলটা একটু বেঁধে নিচ্ছি কারণ আমার একটু অস্বস্তি লাগছে। তো এই যে রান্নাটা করে এলাম, শেষ হয়ে গেছে রান্নাটা। তো এটা খেয়েছো তোমরা? এটা হচ্ছে এত ভালো লেগেছিলো না আমার খেতে, আর এটা খেলে তো পেট ভরে যায়, সত্যি পেট ভরে যায়। এটার মধ্যে চিজ আছে ভেতরে, চিজ ক্রিম আছে অ্যান্ড বিস্কিট। ইয়েস, তুই তো খাস না, খেতে যায় না, খুব গরম করছে। বুঝি করতে হবে তো, দেখেছিস কত জামা আছে। তো যাই হোক, এইগুলো আমাকে এক সেকেন্ড, হ্যাঁ, তো এই জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিই। তারপরে কিছু জামা আছে যেগুলো রেয়নের, কিছু কটনের আছে, সেগুলো আমাকে একটু আয়রন করতে হবে। এত যদি টাইম না পায় বা সুযোগ না হয় তো আয়রনের জন্য দিয়ে দেব। মাথাটা আমার ব্যথা করছে বিকজ আমার ওই ঘন্টি বেজে গেছে একটু ঘুম আসতে না আসতে। হ্যাঁ, তো যাই হোক, এই ছোটো ব্লগটা আমি এখানে শেষ করছি। হোপফুলি তোমাদের ভালো লেগেছে, পরের ব্লগে আবার দেখা করছি। এখনও যেন এইটুকুই, টাটা।